আরবান, এখানে মধ্যে সিমেন্টেনিয়াসলি পড়তে হবে। সবচেয়ে বড় কথা তো হচ্ছে সব লোক তো আর ঢাকার মধ্যে চলে আসলে হবে না, সো ঢাকা উইল কলাপস। ইউ হ্যাভ টু ফেসিলিটেট, তোমার বিভিন্ন পয়েন্টে তোমাদের যদি মানুষদেরকে সুযোগ সুবিধা দাও, মানুষ ওখান থেকে যাবে না। একসময় উত্তরা মানুষ, এখন উত্তরায় সব কিছু আছে বলে উত্তরা মানুষ, এখন উত্তরার থেকে তারা অনেক মানুষ আছে ঢাকা প্রপারে অনেক সময় তারা আসেই না, যা উত্তরার মধ্যে সব কিছু। সো বেসড অন দ্যাট আমরা আমাদের এলাকায় যে জিনিসটা আমরা চিন্তা করছি, শিক্ষা নাম্বার ওয়ান, তারপর যোগাযোগ, স্বাস্থ্য, বাসস্থান, বিদ্যুৎ এবং মানুষের নিরাপত্তা, এবং মানুষ সো দ্যাট দে ক্যান লিভ ইন পিস, এই জিনিসটা আমরা চিন্তা করেছি। তো এইসব জন্য আমরা আবাসনের কথা চিন্তা করেছি। আমরা এই যে আমরা এখন একটি অনেক সময় আমাদের এই হাইওয়েতে অ্যাক্সিডেন্টে প্রচুর মানুষ মারা গেছে। আমাদের স্ট্যাটিস্টিকটা হচ্ছে এই পর্যন্ত আমাদের 70 জন মানুষ মারা গেছে উইথ এ স্প্যান অফ 5 to 7 years। সো এই 70 জন মানুষকে আমরা হয়তো 2-4, 10-20 জনকে আমরা বাঁচাতে পারতাম, আমাদের যদি অন দ্য হাইওয়ে যদি একটি ভালো হাসপাতাল থাকতো। সো হোয়াট উই হ্যাভ প্ল্যান, ইট ইজ অফকোর্স দ্য গভর্নমেন্ট প্ল্যান। প্রথমে তারা বলছিল স্পিড ব্রেকার, তখন আমি বলছিলাম এটা দুনিয়ার সবচেয়ে খারাপ জিনিস, স্পিড ব্রেকারের জন্য অ্যাক্সিডেন্ট বেশি হয়। এটা হবে না, তো আমরা জেব্রা ক্রসিং গুলো দিচ্ছি, সেম টাইমে আমরা যেটা কর্মসংস্থানের জন্য আমরা একটা বেসিক শিল্পনগর করেছি, একটা শিল্পনগরে যেখান থেকে 50-70 হাজার মানুষের চাকরি হবে।